আজকে আমরা জানব দিল্লির আখড়া নিয়ে। ১. দিল্লির আখড়া কিশোরগঞ্জ জেলার মিঠামিন উপজেলার কাটখাল নামক গ্রামে অবস্থিত। ২. কিশোরগঞ্জ শহরের একরামপুর নামক স্থান হতে বাস, সিএনজি, অটোরিকশা করে এখানে যাওয়া যায়। ৩. মোঘল সম্রাট জাহাঙ্গীরের বদান্যতায় এই আখড়া প্রতিষ্ঠিত হয়েছিল। ৪. সাধক নারায়ণ গোস্বামী এই আখড়ার প্রতিষ্ঠাতা। ৫. দিল্লির আখড়ার বর্তমান বয়স প্রায় ৪৫০ বছর। ৬. আখড়াটি ৩৭২ একর জমির উপর অবস্থিত। ৭. এর আশেপাশে প্রায় ৩০০০ হিজল গাছ রয়েছে। ৮. সম্রাট জাহাঙ্গীর ১২১২ সালে একটি তামার পাত্রে আখড়ার নামে জমি লিখে দেন। ৯. দিল্লির আখড়ায় প্রতি বছর চৈত্র মাসে দুই দিনের মেলা বসে। ১০. দিল্লির আখড়া আমাদের মুঘল ঐতিহ্য বহন করে।